হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলার শর্ট সেন্টেন্স নিয়ে। এই টিউটোরিয়ালটি পরিবারের সকলের সাথেই দেখতে পারবেন, ছোট থেকে বড় সবারই এই ধরনের ইংলিশগুলি জানা উচিত। আমরা প্রতিদিনের ব্যবহারযোগ্য ইংলিশগুলি এই টিউটোরিয়ালের মাধ্যমে তুলে ধরছি, হয়তোবা ভিডিওটি আপনার কাছে অনেক সুন্দর লাগবে। অনেকে ফ্লুয়েন্টলি ইংলিশ, স্পোকেন ইংলিশ বলার জন্য ইংলিশ খুঁজে থাকেন। আপনারা একটিবার এই ভিডিওটি দেখুন, এক নজরে অনেক ধরনের ইংলিশগুলি আপনাদের চেনা জানা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন না এবার আমরা দেখে নিই আমাদের আজকের কালেকশানগুলি। আমি হেরে গেছি, ইংলিশ হবে আই লস্ট। আই লস্ট অর্থ হলো আমি হেরে গেছি। এখানে রেখে দাও, লিভ ইট হেয়ার, লিভ ইট হেয়ার। সে আর ফিরে আসবে না, হি উইল নট রিটার্ন, হি উইল নট রিটার্ন। সে কঠোর পরিশ্রম করে, সি ওয়ার্কস ভেরি হার্ড, সি ওয়ার্কস ভেরি হার্ড। সে খুব সাহসী, হি ইজ ভেরি ব্রেভ, হি ইজ ভেরি ব্রেভ। তাড়াতাড়ি ঘুমাতে যাও, গো টু স্লিপ আর্লি, গো টু স্লিপ আর্লি। আমাকে একবার দেখাও, শো মি ওয়ান্স, শো মি ওয়ান্স। আমার ফোনটা নিয়ে এসো, ব্রিং মাই ফোন, ব্রিং মাই ফোন। আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু মিট হিম, আই অ্যাম গোয়িং টু মিট হিম। সে কি বাড়িতে আছে, ইজ হি অ্যাট হোম, ইজ হি অ্যাট হোম। সে আমার পরিচিত, শি ইজ ফ্যামিলিয়ার টু মি, শি ইজ ফ্যামিলিয়ার টু মি। তার কাছে ক্ষমা চাও, অ্যাপোলজিস টু হিম, অ্যাপোলজিস টু হিম। আমি তোমাকে অনুরোধ করছি, আই হ্যাভ রিকোয়েস্টেড টু ইউ, আই হ্যাভ রিকোয়েস্টেড টু ইউ। যে কোনো উপায়ে, অ্যাট অ্যানি কস্ট, অ্যাট অ্যানি কস্ট, যে কোনো উপায়ে। সে আমার চেয়ে ছোট, শি ইজ ইয়ঙ্গার দেন মি, শি ইজ ইয়ঙ্গার দেন মি। দুই থেকে তিন বছরের মধ্যে, ইন টু অর থ্রি ইয়ার্স, ইন টু অর থ্রি ইয়ার্স। মনোযোগী হও, বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। তোমার পরিচয় দাও, ইন্ট্রোডিউস yourself, introduce yourself। তাকে ফোনটা দাও, give him a phone, give him a phone। কোনো আশা নাই, there is no hope, there is no hope। কাজটি পরে করো, do this later, do this later। তুমি চলে গেল কেন, why did you leave, why did you leave। তাকে ছেড়ে দিলে কেন, why leave him, why leave him।
আমাকে আরও দুদিন সময় দিন, গিভ মি টু মর ডেজ, গিভ মি টু মর ডেজ। এটা কয়জন জানে, হাউ ম্যানি নোজ ইট, হাউ ম্যানি নোজ ইট। প্রতিদিন 100 টাকা খরচ, কস্ট 100 টাকা পার ডে। তুমিও কি যাবে, উইল ইউ গো ট্রু, উইল ইউ গো ট্রু। 6 থেকে 7 দিন আগে, 6 to 7 days এগো, 6 to 7 days এগো। আর কথা বলবে না, ডন্ট টক অ্যানিমোর, ডন্ট টক অ্যানিমোর। একটু পরেই ফিরছি, আই উইল বি ব্যাক লেটার, আই উইল বি ব্যাক লেটার। আমি এটা বলিনি, আই ডোন্ট সে দ্যাট, আই ডোন্ট সে দ্যাট। ধীরে চালাও, স্লো ডাউন, স্লো ডাউন। পিছনে যেও না, ডোন্ট ব্যাক ডাউন, ডোন্ট ব্যাক ডাউন। এটা নিয়ন্ত্রণের বাইরে, ইটস আউট অফ কন্ট্রোল, ইটস আউট অফ কন্ট্রোল। আমি যতটুকু জানি, অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আই নো। আমাকে আর ফোন দিও না, ডোন্ট কল মি এগেইন, ডোন্ট কল মি এগেইন। তুমি খুব চালাক, ইউ আর ভেরি ক্লেভার, ইউ আর ভেরি ক্লেভার। তোমার রাগ নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল ইওর অ্যাঙ্গার, কন্ট্রোল ইওর অ্যাঙ্গার। কখনো তাকে দেখিনি, নেভার সিন হিম, নেভার সিন হিম। এটা সত্যি সস্তা, ইটস রিয়েলি চিপ, ইটস রিয়েলি চিপ। আমার সত্যি ভালো লাগছে, আই ফিল গুড, আই ফিল গুড। আমি কি ভুলছিলাম, ওয়াজ আই রং, ওয়াজ আই রং। তোমাকে দেখে সন্দেহ হচ্ছে, আই ডাউট ইউ, আই ডাউট ইউ। আমার কোনো পছন্দ নাই, আই হ্যাভ নো চয়েস, আই হ্যাভ নো চয়েস। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই ইংরেজির বেসিক বাক্যগুলি জেনে নিতে পারছেন। এই ধরনের শর্ট বাক্যগুলি ছোটো থেকে বড় সবারই জানা উচিত, হয়তো বা আপনারা এক নজরেই এই ধরনের বাক্যগুলি বলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি তুলে ধরবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন।